হ্যালো গাইস, ইটস মি রবিউল ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই মিনি ভ্লগ। আমি ঘুম থেকে উঠলাম একটু আগেই, তো আমি এখন যাচ্ছি হাকির মোড়ে। তো জানি না আজকে ভ্লগটা কি দেখাবো বা কি নিয়ে আজকে ভ্লগটা করব, তবু ভ্লগটা স্টার্ট করলাম। তো আমি এখন যাচ্ছি হাকির মোড়ের দিকে, তো কিছু নিতে যাচ্ছি। তো কী নিতে যাচ্ছি সেটা আগে বলবো না, ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে বুঝবেন। তো আমার কথা বাড়াবো না, লেট গেট স্টার্টেড। সো গাইস, আমি হাকিম মোড়ে গেছিলাম। তো হাকিম মোড়ে আমি পান নিতে গেছিলাম, তো নানির পান নিতে দিছিল, তো পান নিতে গেছিলাম। তো আমি এখন বাসার দিকে যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছি এখানে কাজ হচ্ছে, তো বাসার কাজ হচ্ছে, সামনে দেখতে পাচ্ছি মানে বাসা পাল্টানোর কাজ হচ্ছে, মানে বাসা পরিবর্তন করতেছে। তো দেখি আজকে আমি হয়তো আপনাদেরকে আমার পাড়ার দিকে নিয়ে যাব। তো পাড়ার দিকে আমি 2-3 দিন যাই নাই, তো দেখতে পাচ্ছেন আকাশটা খুব মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আর ঘূর্ণিঝড় অশনি আসতেছে সেটা তো জানেনি। আর সব একটু রেডি থাকবেন, মানে একটু সতর্ক অবস্থায় সতর্কতা অবলম্বন করবেন। তো আমি একটু জোহরের সময় নামাজ পড়তে যাবো, তখন আপনার মাঝে ফিরে আসবো। সো গাইস, আমি ডুব মানে গোসল সেরে একদম খাওয়া দাওয়া নামাজ পড়ে বের হয়েছি, তখন এসে দেখি সব কিছু ঠিকঠাক আছে। তো আমার পাড়ার সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস ঠিক নাই। তো আমাদের এই খেলার মাঠের সাইডে যে কৃষ্ণচূড়া গাছ ছিল, বড় একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, সেই গাছটি কিন্তু একদম উপরে পড়ে গেছে। তো এই গাছটি আমাদের মানে এই খেলার মাঠের সৌন্দর্য ধারণ করতো, এবং যেখানে যে বসার জন্য মাচাং তৈরি করা আছে সেই মাচাঙে ছায়া প্রদান করতো, তো এটার জন্য খুবই শোকা হতো। তো কিন্তু গাছটা খুবই সুন্দর ছিল। তো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইকটাই অবশ্যই দেবেন, তারপর না করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।